এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো সন্দেশ। এই আর এক রকম সিঙ্গারা আমাদের ড্রাই ফ্রুটের, যেটা কাজু সিঙ্গারা। এটা আমাদের মালাই রোল, ওপরের লেয়ারটা রয়েছে মালাই দেওয়া, ভেতরে আপনার বাদাম দিয়ে সন্দেশ দেওয়া আছে। जब संदेश खाना रहता है तो हम लोग यहीं पर आता है खाने के लिए। पूरा आपका बंगाल में सबसे बढ़िया संदेश यहाँ ही मिलता है। शाहरुख खान बोलें বা এখানে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিয়েতে সন্দেশ গেছিল, সত্যজিৎ রায় বাংলা সিনেমার বিভিন্ন, মানে উত্তম কুমার বাংলা সিনেমার, হলিউড বলুন, বলিউড বলুন, ফুটবলার বলুন, শেফ বিকাশ খান্না বলুন, মানে যা যা ফেমাস ব্যক্তি আছে সবাই আমরা অনেকেরই নাম শুনেছি, যারা যারা আমাদের মিষ্টি খেয়ে খুব খুশি হন। কলকাতা শহরের রামদুলাল সরকার স্ট্রিট, এই স্ট্রিটে রয়েছে 178 বছরের ঐতিহ্যের ধারক এই সন্দেশের দোকানটি। এখনো এতটুকু জৌলুস কমেনি গিরিশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী নামের বিখ্যাত এই সন্দেশের দোকানটি। রাত দিন ধুন্ধুমার বেচাকেনা যেমন চলে, তেমনই দোকানের সামনেই চোখে পড়বে এমন আয়েশ করে সন্দেশ খাওয়ার দৃশ্য। আহা, কেমন লাগছে বলেন? ভালো লাগছে। কেমন ভালো? খুব মজা করে খাচ্ছেন দেখছি। ভালো লাগছে। আর হম লোক জব সন্দেশ খানা রাতা হ্যাঁ তো হম লোক ইহি পর আতা খানে কে লিয়ে। পুরা আপনা বঙ্গাল মে সবসে বড়িয়া সন্দেশ ইয়াহি মিলতা হ্যায়। বংশ পরম্পরায় নকুড়চন্দ্র নন্দীর বংশধরেরা সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন পূর্বপুরুষের ব্যবসা। ইতিহাস বলতে এটা 1844 বাংলাতে, বাংলা খ্রিস্টাব্দে 1251 সালে তৈরি আমাদের দোকান শুরু হয়। প্রথমে আগে কী হতো, মহেশচন্দ্র দে আমার দাদুর দাদুর শ্বশুরমশাইয়ের বাবা, তখন উনি খেলা করে মিষ্টি বিক্রি করতেন। তারপর 1844 সালেতে এই দোকানটা স্থাপিত করা হয়, এই 56 রামদুলাল সরকার স্ট্রিট, কলকাতা গিরিশপাক থানার পাশেই। তো তারপর গিরিশচন্দ্র দে দোকানটা, তার ছেলে গিরিশচন্দ্র দে দোকানটা খুলেছিলেন। তারপর ওনার একটাই মেয়ে ছিলেন, একটা মেয়ের সাথে নকুড়চন্দ্র নন্দী আমার দাদুর দাদু, তাহার বিয়া হয়েছিল। তো তারপর থেকেই দোকানটার নাম গিরিশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী। দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় হারিয়ে তো যায়নি, বরং নতুন নতুন ধরনের ভিন্ন স্বাদের সন্দেশ তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে যাচ্ছেন তারা। জনপ্রিয় বলতে এই দোকানের মিষ্টি দেখবেন আপনার কোয়ালিটি, মানে তখনকার দিনে, মানে পুরনো সেই আগেকার দিনে, 178 বছর আগেকার কথা, তখন শুধু সন্দেশের কড়া পাক হতো, কড়া পাক সন্দেশ, যেগুলোকে বলতো মন্ডা সন্দেশ, মানে তখন দোকানে সব দোকানেই মন্ডা সন্দেশ বিক্রি হতো। এবার আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা শুধু সন্দেশই করি, কিন্তু এই কড়া পাক সন্দেশ থেকে তারপর আমরা করি কি নরম পাক সন্দেশ, নরম পাকের জলবড়া, কড়া পাকের জলবড়া থেকে নরম পাকের জলবড়া হলো, নরম পাকের জলবড়ার পরে তারপরে বিভিন্ন রকম ভ্যারাইটি, আপনি 50-60 রকম ভ্যারাইটি আনা হলো, মানে সন্দেশের ওপর ইনোভেশন করে অ্যান্ড ওর কোয়ালিটিটা বজায় করা হচ্ছে আমাদের মেন কাজ। বন্ধুরা, এই সন্দেশের দোকানে এত ধরনের সন্দেশ পাওয়া যায় যে তারা না বলে দিলে, না দেখিয়ে বলে দিলে হয়তো মনে থাকবে না, একবার দুইবার বলে দিলে আমার মনে থাকবে না। সে কারণেই এই যে এখানে রয়েছেন এই দোকানে একজন স্টাফ প্রহ্লাদ ঘোষ, তিনি এক এক করে দেখাবেন যেখানে কী কী মিষ্টি রয়েছে, কী কী সন্দেশ রয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি কড়া পাক দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের জলভরা কড়া পাক, সাদা সন্দেশ। হ্যাঁ, এটা গুড়ের সিজনে গুড়েরও হয়, এখন হোয়াইট সাদা বা কেশর আছে। দাম কত? দাম হচ্ছে আপনার 30 টাকা পিস। এটা দেখিয়ে দিই কেশরটা, এটা হচ্ছে কেশর, কেশর দিয়ে কড়া পাক জল ভরা তালসা, এরও দাম 30 টাকা পিস। এটা হচ্ছে কড়া পাকের মুন্ডা সন্দেশ, যেটাকে আমরা গোল্লা বলি, এর দাম করা হয়েছে 5 টাকা পিস। এটাও জল ভরা সন্দেশ, এটা নরম পাকের জল ভরা সন্দেশ, এটাও 30 টাকা পিস, এটাও গুড়ের সিজনে গুড়ের সন্দেশ করা হয়। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো সন্দেশ, এটাকেও 30 টাকা দাম করা হয়েছে নরম পাকে।
এটা আমাদের মৌসুমি সন্দেশ। এর ভেতরে আপনার নারকেল আছে, কাজু বাদাম আছে, এটা নরম পাকের আছে, এটা 30 টাকা দাম করা হয়েছে। এটা আমাদের নাটি সন্দেশ, এর দাম করা হয়েছে 20 টাকা পিস। এর যে মাঝখানের লেয়ারটা রয়েছে এটা হচ্ছে কাজু বাদাম আছে। বন্ধুরা, সিঙ্গারা তো অনেক ধরনের হয়ে থাকে। কেউ মাংসের কিমা দিয়ে সিঙ্গারা করে থাকেন, কেউ সবজি দিয়ে সিঙ্গারা করে থাকেন, বাদাম দিয়ে সিঙ্গারা করে থাকেন, কলিজা দিয়ে সিঙ্গারা করে থাকেন, কিন্তু এই যে সন্দেশের সিঙ্গারা এটা একেবারেই নতুন বিষয়। এই দোকানে সন্দেশের সিঙ্গারা পাওয়া যায় কয়েক ধরনের। দেখি সেই সিঙ্গারাগুলো কেমন হয় দেখতে। এই আরেক রকম সিঙ্গারা আমাদের ড্রাই ফ্রুটের, যেটা কাজু সিঙ্গারা, এর দাম করা রয়েছে 40 টাকা পিস। এটা আমাদের মালাই সিঙ্গারা, এর ভেতরে পেস্তা দিয়ে কেশর দিয়ে সন্দেশ রয়েছে, ওপরটা পুরো মালাই রয়েছে, এর দাম করা হয়েছে 60 টাকা পিস। এটাও চকলেট সিঙ্গারা, এটাও ড্রাই ফ্রুটের আছে, এরও দাম 40 টাকা পিস করা হয়েছে। সিঙ্গারা দেখেছেন আগে, নর্মালি আপনি দেখেছেন হবে সিঙ্গারা নোনতা সিঙ্গারা, তারপর আমরা সিঙ্গারাটাকেও সন্দেশ হিসাবে তৈরি করি। মানে ক্ষীরের সিঙ্গারা হতো নোনতা সিঙ্গারার পর ক্ষীরের সিঙ্গারা, কিন্তু আমাদের না ক্ষীরের সিঙ্গারা না আমাদের নোনতা সিঙ্গারা, আমাদের হচ্ছে সন্দেশের সিঙ্গারা। এটা আমাদের নারকেলের সন্দেশ, যেটা নাম করা হয়েছে চন্দ্রপুলি, এটা নরম পাকেরই আছে, এর দাম করা হয়েছে 20 টাকা পিস। এটা আমাদের মালাই রোল, ওপরের লেয়ারটা রয়েছে মালাই দেওয়া, ভেতরে আপনার বাদাম দিয়ে সন্দেশ দেওয়া আছে। এটা আমাদের কাঁচা গোল্লা সন্দেশ, হালকা মিষ্টির মধ্যে রয়েছে, এটা নরম পাকে। কি বানাচ্ছেন? জলভরা তালসাস, নরম পাকে জলভরা তালসাস বানাচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে এখানে জলভরা তালসাস সন্দেশ বানানো হচ্ছে একটি সাঁচে করে, সেটি দাদা দেখাচ্ছেন। এর ভিতরে এটা কি দেয়া হচ্ছে? এর ভিতরে এটা এখন গুড়ের সিজনে এখন রস দেয়া হচ্ছে, রস করে রস দেয়া হচ্ছে। ভরাট করে দিলাম ছাঁচে ফেলে, এটা আমার জল ভরা তাল শাঁস। ও, একেবারে তালের শাঁস। আমরা তাল কেটে যে শাঁসটা খাই ঠিক সেই রকম একটি তালের শাঁস বানিয়ে ফেললেন সন্দেশের একটি ছাঁচে ফেলে, দারুণ লাগলো দেখতে। আর কি আছে এখানে? এবার আমি ম্যাঙ্গো বানাচ্ছি। কি বানাবেন? ম্যাঙ্গো সন্দেশ, আম সন্দেশ। এটা আম সন্দেশ। ও, এটা আম হয়ে গেল। আম সন্দেশ বানিয়ে ফেললাম, পেস্তা ভরে পেস্তা। বন্ধুরা দেখুন, তাল শাঁসের পরে এই যে আমের সন্দেশ বানানো হলো, অদ্ভুত, দারুণ দারুণ। তাদের কাছে ছাঁচ রয়েছে, অর্থাৎ ফর্মা রয়েছে, সেই ফর্মায় ফেলে খুব সুন্দর কৌশলে কিন্তু এই সন্দেশগুলো বানানো হচ্ছে। আর কিছু আছে দাদা? এরপর আমি একটা ফিলিং চকলেট বানিয়ে দেখাচ্ছি। কি চকলেট? ফিলিং চকলেট, এর ভেতরে ফিলিং আছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি ব্ল্যাক ফরেস্ট নাকি? এটা বাটারস্কচ আছে, এটা চকলেট বানিয়ে দেখাচ্ছি। চকলেট সন্দেশ বানানো, চকলেট সন্দেশ, হ্যাঁ, ফিলিং চকলেট। সিনেমা জগতের তারকা, খেলোয়াড় কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ভারতবর্ষের বহু রথী মহারথী নাকি স্বাদ নিয়েছেন এই সন্দেশের বিভিন্ন। আপনি যেমন এই সন্দেশ কেকটা দেখতে পাচ্ছেন, সন্দেশ কেকটা যেটা আছে, মানে শাহরুখ খান বলবেন বা এখানে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের বিয়েতে সন্দেশ গেছিল, সত্যজিৎ রায় বাংলা সিনেমার বিভিন্ন, মানে উত্তম কুমার বাংলা সিনেমার, হলিউড বলুন, বলিউড বলুন, ফুটবলার বলুন, সেভ বিকাশ খান্না বলুন, সেভ রণবীর ব্রার বলুন, সঞ্জীব কাপুর বলুন, যে কেউ সেভ বলুন, হলিউড স্টার বলুন, বলিউড স্টার বলুন, যাকেই, মানে যাহা যাহা ফেমাস ব্যক্তি আছে সবাই আমরা অনেকেরই নাম শুনেছি, যারা যারা আমাদের মিষ্টি খেয়ে খুব খুশি হন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে, মানে সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি বাড়িতে মিষ্টি যেত, গাড়ি পাঠিয়ে ড্রাইভার আগেকার দিনে মিষ্টি নিয়ে যেত। তো এরকম তখন বিভিন্ন হলিউড অ্যাক্টার্স, ইভেন রণবীর কাপুরের এলেও শুনেছি নকুনে মিষ্টি ওনার চাই, কাগজেও দেখতে পারবেন ওই লেখা, উনি রণবীর কাপুরের ইন্টারভিউতেও পাবেন। তো এরকম বিভিন্ন লোক, প্রীতি জিন্টা যখন এসেছিলো লোক পাঠিয়ে মিষ্টি নিয়ে গেছিলো,
মানে এরকম অনেকের ফেমাস ফেমাস ভক্তিরা মিষ্টি নিয়ে যান। বন্ধুরা, ঐতিহ্যবাহী এই সন্দেশের দোকানে আমি কিন্তু একা আসিনি। এই যে দেখুন, আমার সঙ্গে রয়েছেন এই মেদিনীপুরের সন্তান, আমার বন্ধু মানুষ। তিনি একজন পেশায় একজন ডাক্তার, সতীনাথ মণ্ডল। তাকে ডাক্তার হিসেবে বাংলাদেশের অনেকেই চেনেন। তিনি হোমিওপ্যাথির বেশ কিছু ইনফার্টিলিটি নিয়ে বিশেষ করে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, অনেকেই চেনেন তাকে, অনেকে তার কাছ থেকে উপকারও পেয়েছেন। আমার ডেসক্রিপশনে তার পুরো নাম, তিনি কীভাবে ট্রিটমেন্ট করেন সেই অ্যাড্রেসটাও দিয়ে দেবো। আমার খুব কাছের মানুষ, তিনিই কিন্তু বলেছেন যে এখানে খুব ভালো সন্দেশ পাওয়া যায়। দাদা, চলুন, 176, 77, 78 বছরের পুরনো একটি মিষ্টির দোকান, আপনার কেন মনে হলো যে এটা আমাকে দেখানো দরকার? না, কলকাতায় যদি সন্দেশের কথা বলি তাহলে এদের নাম প্রথমে আসে আর কি, গিরিশচন্দ্র দে আর নকুরচন্দ্র দাস। মানে এদের যে ঐতিহ্য আগেকার মিষ্টি সেইগুলো এখনও আছে, তারপরে যত দিন পাল্টাচ্ছে এখন তো নতুন ধরনের অনেক রকম মিষ্টি এসেছে, তো সেই হাইজিনিকভাবেও মিষ্টিটা তৈরি হয়, এটা একটা ভালো লাগা বিষয়। আমি নিজেও অনেকবার খেয়েছি এখান থেকে মিষ্টি। আমাদের সাথে নিলয় আছেন, এই ভ্রমণের আমার সব সময়ের সঙ্গী। নিলয়, অনেক ধরনের এখানে সন্দেশ দেখছো, তোমার কেমন লাগছে? আমি তো আসলে এত আইটেমের সন্দেশ আগে কখনো দেখি নাই। নর্মালি আমাদের দেশে আসলে এত আইটেমের সন্দেশের মধ্যেও যে এত ভ্যারাইটি আনা যায়, সিঙ্গারা সন্দেশ, রোল সন্দেশ, এখানে এসেই প্রথম দেখলাম এবং খেয়ে অবশ্যই টেস্ট করে দেখবো আসলে কেমন খেতে। এগুলো অবশ্যই ভালো লাগবে, কালার দেখেই ভালো লাগছে। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। আসলে নিলয়ের হাতে কোনো কিছু দিলেই, আমি ক্যামেরা অন করার আগেই ওর খাওয়া শেষ। মানে ওকে এতবার নিষেধ করি যে একটু পরে খাওয়া, আমি ক্যামেরাটা স্টার্ট করি তারপর রিয়াকশন নেব, কিন্তু ও আগেই টেস্ট করে ফেলে। তো আজকে আমি বুঝতে পারছি নিলয় অধীর আগ্রহে রয়েছে যে এই সন্দেশটা টেস্ট করবে। তো তখন নিলয়ের কাছে আবার জানবো তার কেমন লাগলো। কিন্তু বারবার বলছে, ভাই এই ভিডিও দিয়েন না, কিন্তু আমি এটা দেবই। এই সন্দেশ নিয়ে তো এতক্ষণ অনেক তথ্য দিলাম, অনেক কিছু বললাম, অনেক প্রশংসা করলাম, অনেক সন্দেশের নাম শুনলাম, ইতিহাস জানলাম। এখন সেই মুহূর্ত এসেছে যখন এই যে খেয়ে দেখবো। আসলে সব কিছুই নির্ভর করছে স্বাদের উপরে। স্বাদ যদি ভালো না হতো এত দূর পর্যন্ত এর ইতিহাসও ছড়াতো না, আমিও হয়তো হেঁটে হেঁটে বা এত দূর আমি ছুটে আসতাম না। এখন আমাকে আমাদেরকে কিছু এখানকার সন্দেশ দেয়া হবে, সেই সন্দেশ আমি নিজে টেস্ট করব। আমার সঙ্গে সতীনাথ দা রয়েছেন, তারপরে নিলয় রয়েছে, তারা আমরা সবাই মিলে খাবো এবং টেস্ট কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। বন্ধুরা, দেখুন এই যে আমাদের কাছে অনেকগুলো সন্দেশ দেয়া হয়েছে টেস্ট করার জন্য। আমি তো বেশি হয়তো টেস্ট করব না, দু একটি টেস্ট করব, তারপর আপনাদেরকে জানাবো। এত তো খাওয়া সম্ভব না কখনো। এটি পারিজাত পেস্তা সন্দেশ, এটি দেখেই খুব ভালো লাগছে, এটি কেমন টেস্ট হয় দেখি। সত্যিই অসাধারণ, এটা নরম পাকে, তাই তো? খেয়ে বোঝা যাচ্ছে যেটা দুই পাকে যেরকম সন্দেশ তৈরি হয় এখানে, একটা হচ্ছে কড়া পাকে, একটা নরম পাকে। এটি মুখে দিয়েই যে সফট আমার মনে হলো এটি নরম পাকে, সেটি মিলে গেল কিন্তু দারুণ। এখন কোনটা খাবো? একটা খাবো বলেন, আপনি দেখিয়ে দেন। ম্যাঙ্গো খাবো? এখানকার খুব পরিচিত একটি সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ। এত বড় খাবো না, আমি ভেঙে খাচ্ছি, দেখি কেমন। দেখুন, আমের ফরমায় করা, কিছুক্ষণ আগে আমি যেটি দেখালাম, একেবারে দেখুন আমের মতো। হ্যাঁ, এটির ভেতরে তো মনে হয় কিছু একটা আছে, ও ভেতরে কিছু ফিল করা আছে, দেখি। ও এই যে দেখুন, এই যে ভেতরে দেখা যায়। অসাধারণ, টেস্টটা সেই একই রকম লাগছে, কিন্তু মানে আগে যেভাবে খাওয়া হয় এখান থেকে নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া হয়, বাট এখানে সন্দেশের জায়গায় বসে যে খাওয়া হচ্ছে এই ব্যাপারটা খুব ভালো লাগে।
এবং চারদিকে সন্দেশের গন্ধে মমক হচ্ছে, টেস্ট সেই একই রকম আছে, আগে যেমন ছিল এখন একই রকম। মিষ্টি আমার বরাবরই খুব প্রিয়, অনেকক্ষণ ধরে বসে আছে, সামনে মিষ্টি আছে বাট খেতে পারছে না, খুব আফসোস হচ্ছিল, এখন খুব ভালো লাগতো স্যার, অসাধারণ মিষ্টি। আগে কখনো এত ভ্যারাইটিস সন্দেশ তো খাই নাই, তো কলকাতায় এসে কলকাতার সবথেকে বিখ্যাত যে মিষ্টির দোকান সেখানে এসে এত সন্দেশের পসরা নিয়ে বসে আছি, সবই তো খেয়ে ফেলবো। বিভিন্ন কাস্টমার এসে যখন আমাদের সন্দেশ খেয়ে খুশি হন সেটা সবথেকে ভালো লাগে, যে আপনি যদি একটা একটা আনন্দ পান ওই আনন্দটা দিয়ে আরও ভালো লাগে। আমরা আশা করি আমরা অনেকটাই ঐতিহ্য টিকিয়ে রাখতে পেরেছি এবং তারও কোয়ালিটি বজায় রাখতে পেরেছি। যেমন আগেকার মুন্ডা সন্দেশ কিন্তু এখনও বন্ধ হয়নি, এখনও গুলি সন্দেশ বলে ওইগুলোকে বিক্রি হয়। তেমন কড়াপাকের আগেকার যেমন কড়াপাক হতো, কড়াপাকের হয়তো প্রচলনটা কমে গেছে, এখন লোকে কম মিষ্টির মিষ্টি খেতে চায়, আমাদের আরও কম মিষ্টির আরও পারিজাত সন্দেশ, দিলকুশ সন্দেশ, কিন্তু আমরা কড়াপাকের ঐতিহ্যটা বজায় রেখেছি। আমরা এখনও কড়াপাকও করি, কড়াপাকের রাতাবিও হয়, কড়াপাকের জলবড়া হয়, মুন্ডা সন্দেশও হয়, সব রকম বজায় রেখে তার সাথে সাথে ফিউশনও সাথে রেখে আমরা চলার চেষ্টা করি, ঐতিহ্য বজায় রেখে। ১৭৮ বছর ধরে স্বাদের জাদুতে মাতিয়ে রেখেছে সন্দেশের এই দোকানটি। আপনারা কলকাতায় ঘুরতে এলে পরখ করে দেখতে পারেন এখানকার সুস্বাদু সন্দেশ।